বাজার থেকে চলে এসেছি, দেখো কি কি এনেছি। ননদদের জন্য এনেছি, নিজের জন্য কিন্তু এখনো হয়নি। আর আমার ছেলেকে আমার বাবা আবার কিনে দিল, ওগুলো পরে দেখাবো। হ্যাঁ, এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এগুলো দেখিয়ে আমি এখন যাব ননদের বাড়িতে দিতে। আর এখন দেখো বাজে কিন্তু 8:05, তাড়াতাড়ি করে যেতে হবে। পাশের বাড়ির একটা মেয়ে আছে না ননদ, ওকে যদি দেখাই আমার ব্লগে, ওকে নিয়ে যাব। একলা একলা যেতে ভালো লাগছে না, অনেকটা দূর আছে। এই দেখো ননদের মেয়ের জন্য, এর সঙ্গে সাদা লেগেন্স এনেছি, তো লেগেন্সটা দেখাচ্ছি না। আর ননদের জন্য এটা, ননদ এবারে বলেছে শাড়ি নেবে না, তো সেই জন্য কুর্তি এনেছি। সিম্পল একটা কুর্তি, কারণ ও বেশি ঝিকঝাক পছন্দ করে না। আর একটা প্লাজো প্যান্ট, এটা হচ্ছে একটা দেখো প্লাজো প্যান্ট এর সাথে, ওর এটা খুব পছন্দ ছিল, তো এটা আমি আমার রয়েছে, আমার বোন দিয়েছিল আমাকে, তো আমি আর বোনের কাছ থেকে নিয়েছি আবার আমার ননদের জন্য। তো এই হয়ে গেল, ও শাড়ি নেবে না বললো, তাই জন্য একটা কুর্তি নিয়েছি, তারপরে সিম্পল কুর্তি। এখন কত রকম কুর্তি বেরিয়েছে, কিন্তু ও তো পরবে না, ও এরকম সিম্পলই পরে, সেই জন্য সেটা নিলাম। আর এই যে ননদের বরের জন্য এই হয়ে গেল, এখন যাই ঘুরে আসি, তারপরে কথা বলবো। আমরা এখন ননদের বাড়ির সামনে বসে আছি। এই দেখো আমরা দুজন এসেছি, আর ও অন্ধকার বলে ও মোবাইলের লাইট জ্বালিয়েছে যাতে একটু দেখা যায়। আর ওরা আমার ননদরা গেছে বাজারে, সবাই এই টাইমে অবভিয়াসলি সবাই যাবে কেনাকাটা করতে, সেটা তো হবেই। এই যে আমার ননদের বর আসছে, আমি ফোন করলাম এক্ষুনি। এই যে আসছে আসছে, এই যে এখন তালা খুলছে, দেখো তালা খুলছে। এসে গেলাম, এখন বাজে 9:30, এখন করবো রুটি।